Hi guys, welcome to PRC Foundation. How are you? তো আজকে আমরা একটা উপন্যাস নিয়ে আলোচনা করব, টেস অফ দি ডি আরভেলস। এই উপন্যাসটা নিয়ে আলোচনা করব। এই উপন্যাসটা লিখেছেন টমাস হার্ডি। এই উপন্যাসটা সর্বপ্রথম প্রকাশিত হয় 1891 সালে। টমাস হার্ডি একজন ভিক্টোরিয়ান নভেলিস্ট এবং টমাস হার্ডি লাইফ ডিউরেশন হচ্ছে 1842-1928। উপন্যাসটার প্লট যেভাবে শুরু হচ্ছে সেটা হচ্ছে মার্লট গ্রামের জন ডারবিফিল্ড, তিনি একজন মূলত কি ঘোড়ার গাড়ি চালক, আর তিনি যে ঘোড়াটা দিয়ে ঘোড়ার গাড়ি চালায় সেই ঘোড়াটার নাম হচ্ছে প্রিন্স, এটা মনে রাখবে, ঠিক আছে? তো তিনি গাড়ি নিয়ে বাড়ি আসছেন, তো রাস্তায় তাকে একজন পাদ্রি পার্সন যার নাম হচ্ছে ট্রিংহ্যাম নামে একজন পাদ্রি জনকে ধরে বলছে যে স্যার আপনি তো হাই ক্লাস পিপল, হাই বার্থ আপনার রয়েছে, আপনি কি জানেন যে আপনার পূর্বপুরুষরা হচ্ছে ডি আরভেলস ফ্যামিলির। তো জন এটা শুনে খুব খুশি হয়ে যায় এবং সে জোরে জোরে চিৎকার করে গান গাইতে গাইতে বাড়িতে ঘোড়ার গাড়ি চালিয়ে নিয়ে আসছে। তো এইভাবেই উপন্যাসটা শুরু হলো এবং এই গ্রামে উপন্যাসের শুরুতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মে ডে আর মে ড্যান্স, অর্থাৎ গ্রামে মে মাস উপলক্ষে স্প্রিং বা সামার উপলক্ষে একটা চমৎকার যে ফাংশন হয় সে ফাংশনে সকল মানুষ উপস্থিত হয়েছে, বিশেষ করে যুবক যুবতীরা, আর সেখানে টেসও উপস্থিত হয়েছে। তো গ্রামের পুরুষরা দেরিতে গিয়ে যাচ্ছে বা এখনো তারা পৌঁছায়নি, তো সেই রাস্তা দিয়ে মে ড্যান্সের সময় সেই রাস্তা দিয়ে হচ্ছে তিন ভাই যাচ্ছিল যারা হচ্ছে হাইবার্থ পার্সনস, এরা যাচ্ছিল। আর তার মধ্যে যে আমাদের এই উপন্যাসের যে হিরো অ্যাঞ্জেল ক্লেয়ার সে কিন্তু আছে। তো এখানে তারা এই মে ড্যান্সটা দেখতে চায় এবং সেখানে অবস্থান করে। তো গ্রামের মেয়েরা বলে যে আপনারা যে কোনো কারোর সাথে ডান্স করতে পারবেন, কারণ এখনো পুরুষরা এসে পৌঁছায়নি, সেক্ষেত্রে আপনারা ডান্স করতে পারেন। তো অ্যাঞ্জেল ক্লেয়ার এখানে কি করেছে, টেসকে অবজ্ঞা করে অন্য একটা মেয়ের সাথে ডান্স করেছে। এখানে টমাস হার্ডি এই পয়েন্টটা দ্বারা এটা বোঝাচ্ছেন যে পরবর্তীতে অ্যাঞ্জেল এবং টেসের মধ্যে সেপারেশন ইনএভিটেবল। তো মেডেন্স এটা এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে টেস তার বাড়িতে পৌঁছায় এবং বাড়িতে পৌঁছে তার মা টেসকে বলছে যে তোর বাবা মদ খেয়ে বেড়াচ্ছে, এখনো সে বাড়িতে আসেনি, আমি তাকে ডাকতে যাচ্ছি। তো টেসের মা টেসের বাবাকে যখন ডাকতে গেল তো তার ডাকে সাড়া না দিয়ে আসলো না, কারণ টেসের ভাই আব্রাম তাকেও টেস ডাকতে পাঠালো তার বাবাকে, কিন্তু তখনও সে আসলো না। তখন টেস নিজে গিয়ে তার বাবাকে ডেকে নিয়ে আসলো। তো টেসের বাবা জন তার মা জয়ানের সাথে একটা আলোচনা করছে যে আমি টেসকে ডি আরভেলস ফ্যামিলিতে পাঠাবো কিংশিপ দাবি করার জন্য এবং আমাদের যে ব্লাড কানেকশন আছে সেটা দাবি করার জন্য পাঠাবো। তো টেসের মা তখন বলছে যে এই কথাটা কি তুমি টেসকে বলেছো? তো টেসের বাবা বলছে যে না, আমি এখনো এই কথাটা টেসকে বলিনি, তবে তাকে আমি বলবো। সকাল হলো এবং টেসকে কথাটা বলার জন্য টেসকে বলা হবে বা কথাটা বলার জন্য টেসের বাবা তাকে বললো যে টেস তোমাকে আমি হচ্ছে ট্রেন্ট্রিজে পাঠাবো, যেখানে ডি আরভেলস ফ্যামিলি বাস করে, এবং সেখানে আমি কিংশিপ দাবি করার জন্য তোমাকে পাঠাবো। তো টেস তার বাবাকে বললো যে না, আমি যেতে চাই না, আমি তোমাদের সঙ্গে থাকতে চাই। তো যাই হোক, এভাবে প্লটটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো টেসের পরিবারের একমাত্র উপার্জন করার যে অবলম্বন ছিল সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি, যেটা প্রিন্স নামের ঘোড়া দিয়ে চালিত হতো। তো একটা অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে, ওয়েগনের সাথে ঘোড়ার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়, মানে একটা মালবাহী গাড়ির সাথে ঘোড়ার গাড়িটার অ্যাক্সিডেন্টে প্রিন্সের হঠাৎ করে মৃত্যু হয়। এবং যখন প্রিন্সের মৃত্যু হয়, ঘোড়াটার মৃত্যু হয়, তখন টেস নিজেই গাড়িটা চালাচ্ছিল, টেস নিজে নিজে গিল্টি ফিল করছিল এবং শেষ পর্যন্ত সে ট্রেন্ট্রিজে ডি আরভেলস ফ্যামিলির সাথে মেলার জন্য যেতে রাজি হয় এবং সে ট্রেন্ট্রিজে পৌঁছায়। সেখানে একটা মিসেস ডি আরভেলস নামে একজন মহিলা, বয়স্ক মহিলা, যিনি পরিপূর্ণভাবে অন্ধ, দুই চোখে তার অন্ধ, এই মহিলার সাথে সাক্ষাৎ করার জন্য টেস এসেছে, কিন্তু এই মহিলার সাথে টেস সাক্ষাৎ পায় না। এবং এখানে যখন কিংশিপ সে দাবি করে তখন ডি আরভেলস ফ্যামিলির অ্যালেকের মাধ্যমে সে এই বিষয়টা জানতে পারে যে তারা আসলে ডি আরভেলস না, তাদের টাইটেলটা হচ্ছে স্টক ডি আরভেলস, এটা টাইটেলটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো অ্যালেক এই উপন্যাসের তোমরা জানো যে এই হচ্ছে ভিলেন এবং টেসকে বলে যে ঠিক আছে কিংশিপ অস্বীকার করে, কিন্তু বলে যে নো প্রবলেম, আমি পোলট্রি ফার্মে তোমার জন্য চাকরি নিশ্চিত করতে পারি, এতে কোনো সমস্যা নেই, এতে করে তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হবে এবং তুমি খুব ভালোভাবে চলতে পারবে,
আর যখন অ্যালেক টেসকে পোল্ট্রি ফার্মটা ঘুরিয়ে দেখায় দেখাচ্ছিল, তখন কিন্তু তার সাথে সে বিভিন্ন ধরনের ফিজিক্যাল টাচ, তাকে কিস করা, এই ধরনের সিডিউস করার যে প্রবণতা, সিডিউস মিনস ফিজিক্যাল রিলেশনশিপ, এটা তৈরি করার যে প্রবণতা, সেই প্রবণতাটা তার মধ্যে শুরু থেকেই ছিল। তো টেস এটা পছন্দ করে না এবং সে বাড়ি ফিরে এসে তার পিতামাতাকে বলে যে সে ট্র্যান্টুরিজে যেতে চায় না, পোল্ট্রি ফার্মে, সে তার পিতামাতার সাথে এখানে থাকতে চায়। এবং তার পিতামাতা কিন্তু ঘোরভাবে অন্ধ যে টেসের ওখানে গেলে বড় লোকের সাথে বিয়ে হবে, একটা ভালো ফ্যামিলি পাবে, সে কেন যাবে না, কিন্তু সে প্রকৃত কথাটা বলতে পারে না। তো কিছুদিন পরে অ্যালেক টেসকে তার বাড়িতে নিয়ে আসতে যায় যে টেস আসলে ট্র্যান্টুরিজে পোল্ট্রি ফার্মে আসবে কিনা, এবং টেস তখনও তার মাকে বলে যে মা আমি যেতে চাচ্ছি না। তো তারপরে তার মা বলে যে না তোমাকে যেতে হবে, তুমি কেন যাবে না, নিজে এসেছে নিতে, তোমাকে যেতে হবে। তো টেস যায় এবং টেস ওয়ার্কিং ক্লাস পিপুলের যে ড্রেস সেই ড্রেসটা পরে ট্রেন্ট্রিজে আসার জন্য অ্যালেকের সাথে প্রস্তুত, কিন্তু তার মা তাকে ভর্ৎসনা করে যে তুমি এই কি পোশাক পরে যাচ্ছ, কারণ টেসের মা বাবার এটা এইটা বিশ্বাস করছে যে ডি আবাবেলস ফ্যামিলি তাদেরকে কিংশিপের মর্যাদা দিয়েই সেখানে রাখবে টেসকে, এই বিষয়টা তারা বিশ্বাস করে। কিন্তু আসলে কিন্তু পয়েন্টটা হচ্ছে অন্যরকম, টেস একজন ওয়ার্কার হিসাবে যাচ্ছে, পোল্ট্রি ফার্মের একজন ওয়ার্কার হিসাবে ট্রেন্ট্রিজে যাচ্ছে অ্যালেকের সাথে। তো টেস তারপরে পোশাক চেঞ্জ করে এবং সুন্দর একটা পরিপাটি পোশাকে অ্যালেকের সাথে ট্রেন্ট্রিজে আসে এবং রাস্তার মধ্যে অ্যালেক কিন্তু টেসের সাথে দুর্ব্যবহার করে, তাকে সিডিউস করার চেষ্টা করে। তো টেস এখানে এসে কাজ করে পোল্ট্রি ফার্মে, কাজ করতে করতে সে যথেষ্ট ভালোই তার দিন যাচ্ছে এবং নভেলের প্লটটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো একদিন সে মেলাতে গিয়েছে বেড়াতে এবং সে মেলা থেকে ফিরে আসার পথে সে যে গাড়িটা চড়ে আসছিল সেই গাড়িটা ও হঠাৎ করে নষ্ট হয়ে যায়, আর এর ফলে তাকে অ্যালেকের যে ক্যারিস বা ঘোড়ার গাড়ি সেটার সাহায্য নিতে হয়। এবং অ্যালেক এই সুবাদে কি করে, টেসকে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায়, গভীর জঙ্গলে, আর টেস এতটাই ক্লান্ত ছিল যে সেখানে অ্যালেক তাকে ফেলে রেখে অন্যদিকে তাকে প্রধ্বস্ত করার জন্য তাকে আর কি ওখানে রাখে, বা টেস নিজেই ওই জায়গায় হচ্ছে অ্যালেকের সঙ্গ ছাড়ে এবং সে ক্লান্তিতে ওখানে ঘুমিয়ে পড়ে। তখন অ্যালেক ফিরে এসে টেসকে এখানে সিডিউস করে এবং তাকে রেপ করে ফেলে, এর ফলে টেস একেবারে পরিপূর্ণভাবে ভেঙে যায়। তখন সে বাড়ি ফিরে যায়, বাড়ি ফিরে গিয়ে সে মার্লটের সেই ঘর থেকে, তার বাড়ির ঘর থেকে বের হয় না, সে সবসময় ঘরের মধ্যে থাকে। এর কারণ হচ্ছে টেস এর রেপিং থেকে প্রেগনেন্ট হয়েছে। তো কিছুদিন পরে টেসের একটা পুত্র সন্তান হয়, একটা ক্ষীণ একটা পুত্র সন্তান অসুস্থ হয়ে জন্মগ্রহণ করে। তো টেস এই পুত্র সন্তানের নাম রাখে হচ্ছে সরো। কি নাম রাখে? সরো। আর এই সরো এই নামটা দ্বারা গাইস টেসের লাইফের যে সিম্বলিক সিগনিফিক্যান্স, এটা হচ্ছে একটা সিম্বলিক নেম, এটা দ্বারা টেসের লাইফের যে সরফুল সিচুয়েশন, একটা মেয়ে 18 বছর বয়সে তাকে ধর্ষিতা হতে হয়েছে, এই বিষয়টা কিন্তু দেখানো হয়েছে। তো সরো যখন মারা যায় তো টেস তাকে কবর দেয় গির্জাতে, যেখানে বেওয়ারিশ বাচ্চাদেরকে কবর দেওয়ার জন্য একটা জায়গা আছে, সেখানে তাকে সে সমাধিস্থ করে। এবং কিছুদিন এখানে থাকার পরে সে একটা ডেয়ারি ফার্মে মিল্কমেডের কাজ পায়, আর সেই ডেয়ারি ফার্মটার নাম হচ্ছে টলবোথেস ডেয়ারি, যেখানে এই টলবোথেস ডেয়ারিতে মিল্কমেড হিসাবে কাজ টেসের সাথে আরো 3টা মহিলা করে। এবং এখানে এসে তার অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলের সাথে দেখা হয়, অ্যাঞ্জেল ক্লিয়ার, তার সাথে দেখা হয় এবং অ্যাঞ্জেল টেসকে ভালোবাসতে শুরু করে। আর টেস কিন্তু অ্যাঞ্জেলকে ভালোবাসে না, কারণ অ্যাঞ্জেলের কাছে টেস হচ্ছে একটা পিওর লেডি এবং সে হচ্ছে সিম্বল অফ পিওরিটি। তো টেস তো নিজে জানে যে সে একজন ধর্ষিতা মহিলা এবং একটা সন্তানের জন্ম দিয়েছে, এজন্য টেস অ্যাঞ্জেলকে তার প্যাশন, তার যে ইমোশন সেটা দেখায় না। বেসিক্যালি অ্যাঞ্জেল খুব ভালো মানুষ এবং অ্যাঞ্জেল এখানে এই ডেইরি ফার্মটাতে ফার্মিং শিখছে, আর এই ফার্মিং শেখার মাধ্যমে সে নিজেই পরবর্তীতে একটা ফার্ম হাউস দিবে। আসলে অ্যাঞ্জেল ক্লেয়ার ফ্যামিলির একজন উচ্চবিত্ত মানুষ এবং এর পরিবাররা হচ্ছে ধর্মযাজক, পার্সন ক্লার্জম্যান টাইপের, এবং তারা এই প্রফেশনে বেশি থাকে। কিন্তু এখানে কি দাঁড়াচ্ছে যে অ্যাঞ্জেলের থিঙ্কিংটা হচ্ছে ডিফারেন্ট, সে কি চায়, একটা ব্যবসা করতে চায়, একটা ফার্মিং ল্যান্ড তৈরি করতে চায়। আর এই বিষয়টা দ্বারা কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে মডার্নিজমের পাশাপাশি যে এগ্রিকালচার ডিপেন্ডেন্ট সেই বিষয়টাকে কিন্তু টমাস হার্ডি দেখাচ্ছেন। এবং এখানে গাইস কি হলো, যে অ্যাঞ্জেল একদিন বাড়িতে আসলো, তার নিজের বাড়িতে এসে তার পিতামাতা তখন কি বললো অ্যাঞ্জেলকে যে তুমি প্রতিবেশী একটা মেয়েকে তারা পছন্দ করে রেখেছে, তাকে বিয়ে করো, সে খুব সুন্দরী এবং ধার্মিক। তখন অ্যাঞ্জেল বলে যে না, আমি তাকেই বিয়ে করব, সেই মেয়েকে যে মহিলার প্র্যাকটিক্যালি ফার্মিং সম্পর্কে নলেজ আছে, আমি সেই মেয়েকেই কিন্তু বিয়ে করব।
এ বলে অ্যাঞ্জেল বাড়ি থেকে আবার ফার্ম হাউসে চলে আসলো। এসে এবার টেসকে সরাসরি সে প্রস্তাব করলো যে টেস, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো টেস এই ঘটনাটা তার মাকে জানালো চিঠির মাধ্যমে, যে মা আমি কি অ্যাঞ্জেলের সাথে আমার অতীতের যে বিষয় সেটাকে শেয়ার করব। তো তার মা তাকে বলে যে না, তুমি এই বিষয়টা শেয়ার করবে না, শেয়ার করার কোনো দরকার হবে না তোমার। তো অ্যাঞ্জেল আর টেস তাদের মধ্যে, টেস কিন্তু অ্যাঞ্জেলকে বলতে চায় যে সে একটা ভারাক্রান্ত জিন্দগি যাপন করতে চায় না, সে একটা প্রেস্টিজের সাথে বাঁচতে চায়, সে লুকিয়ে লুকিয়ে জীবনটাকে যাপন করতে চায় না। তো যাই হোক, একদিন এখানে ফার্ম হাউসে বা এই জায়গাটাতে একটা লোকের সাথে সাক্ষাৎ হয় যে টেস্টকে এমনভাবে কথা বলছিল যে টেস্টকে সে চিনে হচ্ছে একটা জঘন্য মহিলা হিসাবে, চরিত্রহীন মেয়ে হিসাবে। এইভাবে তখন অ্যাঞ্জেল তাকে ডিফেন্ড করে। তখন টেস্ট মনে মনে ভাবে যে আমার উচিত হবে যে অ্যাঞ্জেলকে সব কথাগুলো বলা। এই জন্য টেস্ট কি করে, একটা চিঠি লিখে তার পাস্ট মেমোরি সম্পর্কে, পাস্ট ইনসিডেন্ট সম্পর্কে, এবং চিঠিটা সে অ্যাঞ্জেলের ঘরে রেখে আসে। কিন্তু আনফর্চুনেটলি চিঠিটা অ্যাঞ্জেল পড়ে না, যেটা পরবর্তীতে টেস আর কি একেবারে বিয়ের ইমিডিয়েট পরে জানতে পারবে। ঠিক আছে, তো পরের দিন কি হলো যে অ্যাঞ্জেল টেসের সাথে সে স্বাভাবিক ব্যবহারই করছে। তখন টেস বুঝতে পারে যে অ্যাঞ্জেল নিশ্চয়ই আমার চিঠিটা পড়েছে এবং সে সবকিছু মেনে নিয়েই আমাকে অ্যাকসেপ্ট করেছে। তো যার কারণে টেস বিয়েতে রাজি হয়ে গেলো, টেস এবং অ্যাঞ্জেলের বিয়ে হলো। আর বিয়ের দিন টেস জানতে পারলো যে অ্যাঞ্জেল আসলে চিঠিটা পড়েনি, কারণ চিঠিটা কার্পেটের মধ্যে ঢুকে চিঠিটা কার্পেটের মধ্যে আনফর্চুনেটলি ঢুকে গিয়েছিল, যার কারণে অ্যাঞ্জেলের ওই চিঠিটা পড়া হয়েছিল না। তো বাসর রাতে হানিমুন টাইম যেটা, সেই সময় যখন টেসের কাছে অ্যাঞ্জেল বলে যে অ্যাঞ্জেল যখন লন্ডনে ছিল তখন সে একটা ওল্ডার মেয়ের প্রেমে পড়েছিল এবং তাদের মধ্যে কিছু দিনের জন্য অ্যাফেয়ারটা ছিল, এটা যখন অ্যাঞ্জেল কনফেস করে টেসের কাছে, তখন টেস অ্যালেকের সাথে যে তার পাস্ট ইনসিডেন্ট সেটাকে টেস অ্যাকসেপ্ট করে এবং অ্যাঞ্জেল এই বিষয়টাকে কোনোভাবেই মেনে নিতে পারে না। তার কনজারভেটিভ হৃদয়ের একবারে বহিঃপ্রকাশ ঘটে এবং সে সারা রাত্রিতে সোফাসেটের উপরে ঘুমায়। এবং পরের দিন সকালে টেস্টকে বলে যে টেস্ট, তোমার সঙ্গে আমার থাকা সম্ভব না, আমরা মিউচুয়াল সেপারেশন চাই। এবং টেস্টকে অ্যাঞ্জেল বলছে যে তোমার যদি কখনো কোনো অবস্থায় কোনো টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আমাকে কল করবে, আমাকে জানাবে, আর আমি তোমাকে টাকা দিয়ে যাচ্ছি কিছু, তুমি আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না, তবে তোমার বেসিক নেসেসিটিটা আমাকে জানাতে পারো। ওয়ান সেকেন্ড ট্রেসের লাইফে রিভার্সাল চলে আসলো ফেটের, এবং সে খুব দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার সেই গ্রাম মার্লোটে আবার সে ফিরে গেল। মার্লোটে ফিরে গিয়ে টেসের কাছে যে টাকাটা আছে, আসলে টেসকে তো তার ফ্যামিলি চালাতে হয়, এই টাকাটাতে সে কতদিন তার ফ্যামিলিটাকে ড্র্যাগ করতে পারবে, চালাতে পারবে, এই জন্য টাকাও ফুরিয়ে আসছিল। আর হঠাৎ করে অ্যাঞ্জেলের পক্ষ থেকে একটা চিঠি আসলো টেসের কাছে যে টেস, আমি ফার্মিংয়ের জন্য লন্ডন যাচ্ছি, তুমি কখনোই আমার পশ্চাদ্ধাবন কোনো অবস্থাতেই করবে না। এটা আসলে একটা ফলস ইনফরমেশন ছিল, কারণ অ্যাঞ্জেল ফার্মিং এর জন্য লন্ডন যাচ্ছে না, সে ব্রাজিলে যাচ্ছে। ব্রাজিলে গিয়ে সে ফার্মিং করবে এটা তার চিন্তা ছিল না, এজন্য সে ব্রাজিলে যাচ্ছে। কিন্তু ফেক একটা নিউজ দিয়ে টেস্টকে বুঝালো সে আসলে কোথায় আছে, এটা একটা কমপ্লেক্সিটি। আর টেস্ট এই চিঠিটার ভার ভর করে তার পিতামাতাকে বলল যে আমি আমার হাজবেন্ডের সাথে লন্ডন যাব বা আমি বাইরে যাব, এবং সে এসে আরেকটা ফার্ম হাউসে কাজ নিল এবং সেই ফার্ম হাউসটার নাম হচ্ছে ফ্লিন্টকম্ব অ্যাশ। এই ফ্লিন্টকম্ব অ্যাশ ফার্ম হাউসে এসে টেস আবার কাজ দিল। এখানে তার লাইফ মোটামুটি স্বাভাবিকভাবে চলছে। আর এই যে ফার্ম হাউসে যে মালিক, এই ফার্ম হাউসের মালিকই কিন্তু টেস্টকে টেলবোথস যে ডেইরিটা ছিল সেই ডেইরিতে কিন্তু তার সাথে কথা হয়েছিল। তো যাই হোক, এই বিষয়ে যাচ্ছে না, একটা মেজর প্লট না, মাইনর একটা প্লট। তো ফার্ম হাউসে কাজ করছে টেস্ট। তো হঠাৎ করে টেস্ট একদিন বাজার থেকে ফার্ম হাউসে আসছে, তো রাস্তায় একজন পার্সনের কথা শুনছে, একজন পাদ্রির কথা শুনছে, এবং টেসের মনে হচ্ছে যে পাদ্রির কণ্ঠটা তার পরিচিত। এবং সে এসে দেখছে যে পার্সনটা কেউ না, অ্যালেক, সেই ভন্ড ক্যারেক্টার যে এখন একজন পাদ্রি, একজন ধর্মযাজকে পরিণত হয়েছে। এবং এটার কারণ হচ্ছে অ্যাঞ্জেলের পিতা অ্যালেককে প্রভাবিত করে এই ধর্মযাজকের লাইফে নিয়ে এসেছে। কিন্তু অ্যালেক যেই মাত্র টেস্টকে দেখে সেই মাত্রই তার মেন্টালিটি আবার বিগড়াতে থাকে এবং সে মূল মানসিকতা পরিবর্তন হতে থাকে, সে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং সে টেস্টের পশ্চাদ্ধাবন করতে শুরু করে। টেস্টকে বলে আমি তোমাকে বিয়ে করবো, তোমাকে সম্মানে রাখবো, তোমাকে রানীর মতো করে রাখবো, পরীর মতো করে রাখবো, তুমি আমাকে কেন পছন্দ করো না। তো টেস্টের একটাই কথা যে আমি তোমার জন্য আমার হাজবেন্ডকে হারিয়েছি, আমি অলরেডি ম্যারিড, আমার বিয়ে হয়েছে অ্যাঞ্জেলের সাথে, তার সাথে আমার ডাইভোর্স হয়নি, আমি তা তোমার জন্য আমার হাজবেন্ডকে হারিয়েছি, তুমি আবার আমার জিন্দগিতে কেন এসেছো। এই কথাগুলো যখন বলছিল টেস্ট, তখন অ্যালেক টেস্টের সাথে একটা জোরাজুরি করে, তখন টেস্ট কি করে, অ্যালেককে একটা ঠাস করে চড় মারে।
তো এবং চড় মারার পর টেস্ট বলছে যে আমি তোমাকে ভয় করি না, কারণ তুমি যদি আমাকে মেরেও ফেলো তাও আমি তোমাকে ভয় করি না। তো অ্যালেক এখান থেকে চলে গেল। আর টেসের বাড়ি থেকে সংবাদ আসলো মার্লোট থেকে যে টেসের পিতামাতা ব্যাপকভাবে অসুস্থ। তখন টেস ফার্ম হাউস ছেড়ে মার্লোটে গেল এবং সেখানে গিয়ে তার পিতামাতার নার্সিং করছে। তো আনফর্চুনেটলি তার পিতা সেখানে মারা যায় এবং তার মা রিকভার করে, সুস্থ হয়। তো তার পিতাকে কবর দেওয়া হয় মার্লোটের গির্জায় এবং তার পিতা মারা যাওয়ার পরে, টেসের পিতা মারা যাওয়ার পরে টেসকে কি, টেসদেরকে কি, টেস ফ্যামিলিকে, ডাবল ফ্যামিলিকে তাদের বাড়িটা হারাতে হলো, কারণ এই বাড়িটা তখন আর তাদের থাকলো না, বাড়িটাও নিয়ে এলো, সর্বশান্ত হয়ে গেল। তখন টেস কি করবে, বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। আর এই সুযোগটা, এই অ্যাডভান্টেজটা অ্যালেক নিল। অ্যালেক বলছে হয় আমাকে বিয়ে করো আর না হলে আমার সঙ্গে মিস্ট্রেস হয়ে থাকো, আর এইভাবে যদি তুমি থাকো তাহলে আমি তোমার সকল চাহিদা পূরণ করব। আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে কখনো কোনো অবস্থাতেই ছেড়ে যাব না, তোমার প্রতি আমার ইন্টারেস্ট এটা কখনোই শেষ হবে না। তো টেসের আসলে অর্থনৈতিক সংকট, তার পরিবার চালাতে হবে, তার পরিবারে একটা সাহারা লাগবে, যার কারণে সে কি করলো, অ্যালেকের এই ধরনের জঘন্য প্রস্তাবে মিস্ট্রেস হয়ে থাকার রাজি হয়ে গেল। তো এবার নভেলের প্লটটা অ্যাঞ্জেলের দিকে ঘুরিয়ে দেখা ধরা হচ্ছে। তো অ্যাঞ্জেল কি, অ্যাঞ্জেল ব্রাজিলে এত পরিমাণে অসুস্থ হয়েছে এবং সে ভুল বুঝতে পেরেছে যে সে জীবনে কত বড় ভুল বুঝতে পেরেছিল, ঠিক আছে। অ্যাঞ্জেল মৃতপ্রায় অবস্থায় বাড়ি আসে এবং বাড়ি এসে তার পিতামাতাকে বলে যে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, আমি আমার ওয়াইফ টেসকে ছেড়ে গিয়ে আমি ভুল করেছি। তো অ্যাঞ্জেল টেসকে খোঁজার জন্য তারপরে আবার জেল বোথেস যে ফার্ম বা ডেইরি সেখানে গেল, সেখানে গিয়ে টেসকে পেল না। তখন সে সেখান থেকে মার্লোটে গেল, মার্লোটে গিয়ে দেখছে টেসের পরিবার আর এখানে থাকে না এবং টেসের বাবা মারা গিয়েছে। তখন তার কবরটা সে দেখলো। অনেক খোঁজাখুঁজির পরে অ্যাঞ্জেল টেসের মাকে পেল এবং টেসের মাকে অনেক রিকোয়েস্ট করার পরে পুরো ঘটনাটা বলল যে টেস এখন অ্যালেকের সাথে স্যান্ট বোর্নে তার মিস্ট্রেস হয়ে আছে। তো সে কি করবে, সে সেন্ট বোর্নে আসলো। আর সেন্ট বোর্ন হচ্ছে একটা সি শোর রিসর্ট বা গ্রাম, যেটা সবই শুরু হয়েছে। তো সেখানে এসে টেসের খোঁজাখুঁজি শুরু করলো। তো খোঁজাখুঁজির পরে একটা লেডিকে সে জিজ্ঞেস করছে, যার নাম হচ্ছে মিসেস ব্রুক, যে আপনি কি চিনেন নাকি এই মহিলাকে, টেসকে। তো সে তখন বললো যে হ্যাঁ আমি চিনি, আমার বাসাতে তারা লজিং আছে বা ভাড়া আছে, রেন্টেড হাউস। তো সেখানে সে টেসের সাথে সাক্ষাৎ করতে গেল এবং টেস তখন অ্যাঞ্জেলকে বললো যে অ্যাঞ্জেল তুমি আসলে, বাট ইউ আর ভেরি লেট, ইউ আর টু লেট, তুমি অনেক দেরি করে ফেলেছো, আমি যে জীবনে এসেছি এখান থেকে ফিরে যাওয়ার আমার কোনো আর চান্স নেই, তো তুমি দয়া করে আর কখনোই আমার সামনে আসবে না। এটা শুনে অ্যাঞ্জেল মানে কোনো কথা না বলে, সামান্য কিছু কথা বলে ফ্রাস্ট্রেট হয়ে সে চলে আসছিল। তো এরপরে অ্যালেকের কাছে টেস গেল বা অ্যালেক আসলো এবং অ্যালেককে সে দোষারোপ করছিল। সে বলছিল যে অ্যালেক অ্যাঞ্জেল এসেছিল এবং আমি তোমার জন্য তাকে দ্বিতীয়বার শেষবারের মতো জীবনে হারিয়ে ফেললাম, তোমার কারণে আমি আমার হাজবেন্ডকে হারিয়েছিলাম, আবারও তোমার কারণে হারালাম। এভাবে যখন দোষারোপ করছিল তখন তাদের মধ্যে ঝগড়া লেগে যায়, মারামারি লেগে যায়। আর তখন টেস একটা চাকু নিয়ে অ্যালেকের একবারে হার্টে ঢুকিয়ে দেয় এবং সেখানে তার স্পট ডেথ হয় এবং টেস সেখান থেকে এসকেপ করে, পালিয়ে আসে। এবং যখন অ্যাঞ্জেল ইউনো স্টেশনের দিকে যাচ্ছিল ওখান থেকে চলে যাওয়ার জন্য, তখন টেস তার পিছন পিছনে এসে ঘটনার সত্যতা বলে। অ্যাঞ্জেল তো প্রথমে বিশ্বাস করতে পারছিল না যে টেস আসলে অ্যালেককে হত্যা করে ফেলেছে। তো যাই হোক, তারা দুইজন পালিয়ে একটা ইউনো ডেজার্টেড ম্যানশন, অর্থাৎ পরিত্যক্ত একটা বড় বাড়ি, জমিদার বাড়ি, সেখানে গিয়ে তারা আশ্রয় নিল এবং এখানে 5 দিন 5 রাত ছিল, অর্থাৎ 5টা দিন। এই 5টা দিন হচ্ছে টেসের জীবনের সবচাইতে সুখের এবং সবচেয়ে চমৎকার দিন। সেখানে কিন্তু টেস অ্যাঞ্জেলের সাথে একটা সুন্দর সময় কাটাচ্ছিল। তো অ্যাঞ্জেল টেসকে বলছিল যে টেস আমরা কি পালিয়ে লন্ডন বা সাউথহ্যাম্পটন বা অন্য কোনো কোথাও পালিয়ে যেতে পারি না, এখানে কেন আমরা আছি, এটা একটা ডেজার্টেড ম্যানশন, তো তুমি এখানে কি জন্য আসো, তো আমরা এখানে না থেকে আমরা চলো পালিয়ে যাই কোথাও এবং আমরা আত্মগোপন করে সংসার করি। তো টেস ওখান থেকে যেতে চাচ্ছিল না, সে বলছিল যে আমি খুব বেশি দিন পালিয়ে বাঁচতে পারবো না, হয়তো 2-1 সপ্তাহ পালিয়ে বাঁচতে পারবো, তো আমি এখানে তোমার সাথে একটু নির্জনে থাকতে চাই, আমার খুব ভালো লাগছে। তো এভাবে ছিল, কিন্তু হঠাৎ করে ওখানে ইউনো হোয়াট, ওই যে ডিজার্টেড হাউসে একটা মেয়ে আসে, যে মেয়েটাকে আসলে নভেলিস্ট এখানে দেখিয়েছে যে মেয়েটা হচ্ছে একটা হাউসকিপার, সে বাড়িটা মাঝে মধ্যে পরিষ্কার করে যায়। তো বাড়িতে আসে এসে তাদেরকে ইউনো আইডেন্টিফাই করে ফেলে এবং তারা বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় হচ্ছে স্টোনহেঞ্জ নামে একটা জায়গা। সেখানে স্টোনহেঞ্জে গিয়ে ইউনো ট্রেস খুব ক্লান্ত এবং তারা শেষ পর্যন্ত কি করে, তারা হচ্ছে টেস একটা পাথরের উপরে ঘুমিয়ে পড়ে এবং অ্যাঞ্জেলও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন অ্যাঞ্জেল ঘুম থেকে উঠে, তখন কি হয় যে অ্যাঞ্জেল দেখে যে চারিদিকে পুলিশ,
আর তখন অ্যাঞ্জেল আর রিকোয়েস্ট করে পুলিশকে যে আপনারা প্লিজ টেসকে জাগ্রত করবেন না, ও যতক্ষণ পর্যন্ত তার ঘুম না ভাঙে ততক্ষণ পর্যন্ত আপনারা তাকে জাগ্রত করবেন না। এখানে টেস অ্যাঞ্জেলকে গ্রেপ্তার হওয়ার আগেই একটা রিকোয়েস্ট করে যে অ্যাঞ্জেল আমার পরিবারকে দেখার জন্য আমি ছাড়া আর কেউ নেই, তাই তোমাকে একটা রিকোয়েস্ট করছি যে আমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে যেহেতু আমি খুন করেছি, তাই তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমাকে ধরে নিয়ে যাওয়ার পরে তুমি আমার ছোট বোন লিজা লুকে বিয়ে করবে। এই ক্যারেক্টারটার নাম গাইস তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম, কেন? কারণ এখন আসছে, লিজা লুকে বিয়ে করার কথা বলছে। গাইস টেসকে ধরে নিয়ে যাওয়া হলো এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তাকে এক্সিকিউশন এক্সিকিউটেড করা হলো, আর অ্যাঞ্জেল হচ্ছে লিজা লুকে বিয়ে করলো।